আশা, দিনের নাই ভরসা রাতের কি আশা, কখন যে দমের ঘড়ি আটকিয়া যায়, কখন যে দমের ঘড়ি আটকিয়া যায়। করমন ভাবনা মাটির পুতুল খেলনা, করমন ভাবনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি, সবাই দেখুন। নতুন মডেল KE 430 HF মডেল। এই মডেলের কীভাবে স্পিড লক করা হয় আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন। প্রথমত আপনার মেশিন বন্ধ অবস্থায় হোম বাটনটা চাপ দিয়ে পাওয়ার অন করবেন, হোম বাটন চাপ দিয়ে পাওয়ার সুইচ অন করার পরে আপনার মনিটরে অপশন আসবে, অপশনগুলো খেয়াল করুন। মেমোরি, সুইচ সেটিং, ইনপুট সেটিং, আউটপুট সেটিং, সফটওয়্যার ভার্সন, মেনটেন্স ইনফরমেশন, এরো অ্যান্ড প্রোটেক্টর সেটিং, এগুলি যদি আপনি ঢুকতে চান এক একটা প্রোগ্রামে ঢুকতে পারবেন। প্রোটেক্টর সেটিংয়ে ঢোকার পরে আপনার এখানে লেখা আছে ইনভেরিয়েবল সিলেক্ট অফ প্রোটেক্টর সেটিং, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন সাদা চার কোণের চা ঘর, কোনো টিক চিহ্ন নাই। এটা প্রথমত ডাটা ইনস্টল, যেটা আপনি লক করে রাখলে ইনস্টল হবে না, এগুলো এক নাম্বার। দ্বিতীয় নম্বর হলো মেমোরি স্টেজ, কোনো অপারেটর মেমোরিতে ঢুকতে পারবে না। এরপরে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখুন সুইং সেটি চেঞ্জ সুইং স্পিড, এই স্পিডটা আমি লক করে দিলাম। লক করার পরে এখন আমি ওকে চাপ দিলাম, ওকে চাপ দিয়ে ব্যাগে চাপ দিলাম, ব্যাগে চাপ দিয়েই আমি হোম বাটন ক্লিক করলাম, মেশিন আমার রানিং। এখন দেখেন স্পিডে টাচ করি কিন্তু কাজ করতেছে না, স্পিডে টাচ করতেছি কিন্তু কোনো কাজ করতেছে না, এটা হলো আমার স্পিড লক। এখন যদি আমি রিসেটও দিই তারপরে এটা খুলবে না, যে পর্যন্ত আমি এটা ভিতর থেকে না খুলবো। তাই বন্ধুরা, ভিতরতে খুলতে হলে আবার প্রথমত সুইচটা বন্ধ করতে হবে, বন্ধ করার পরে এম বাটনটা চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে। হ্যাঁ, ধরে রাখবেন 5 সেকেন্ড, ধরার পরে আপনি যেভাবে লক ঢুকছিলেন ঠিক সেভাবেই ঢুকবেন। প্রোটেক্টর সেটিং হলো প্রোটেক্টর সেটিং, এটা হলো নাম্বার এন স্পেস, এটা ঢোকার পরে ডাটা ইনস্টল দিয়ে রাখছিলাম যেটা রিসেট হবে না, এক নাম্বার। দ্বিতীয় নম্বর হলো আমার স্পিড লকটা খুলতে হবে, এই লকটা খুললাম। এখন ওকে, ব্যাক অ্যান্ড হোম বাটন। এখন দেখেন আমার স্পিডটার লক খুলে গেছে অটোমেটিক, স্পিড আমি 3200 দিতে পারবো, এটা হাইস্ট 3200 না, এটা হাইস্ট 3300। ওকে, 3000, ঠিক আছে। এটা আরও 3300 পাওয়ার দেওয়া আছে, আপনি এটা হলো আপনার লক করার পদ্ধতি, ঠিক দিবেন, এটা 3000 হয়েছে। এটা আমার ভিতরের থেকে 3000 করা আছে, আরও বেশি করলে বেশি করা যাবে, ঠিক আছে। এটা আমি আপনাকে আজ দেখালাম, এখন স্পিডে কাজ করতেছে, ঠিক আছে। করার পরে 2000 দিলাম, 2000 পরে ওকে টিপ দিলাম, 2000 আছে, এখন টিপ দিলে কাজ করতেছে। এখন যদি আমি লক করে দিই সেভাবে লক হয়ে যাবে, মূলত 27 দিয়া আমি লক করে দিচ্ছি, আবার লক করছি, আপনারা দেখুন কীভাবে পাওয়ার সুইচটা বন্ধ করে হোম বাটনটা চাপ দিয়ে পাওয়ার অন করুন। হ্যাঁ, এখন দেখুন হোম বাটন চাপ দিয়ে পাওয়ার অন করার পরে আমি আবার লক করে দেবো স্পিরিট, চেঞ্জ দ্য সুইং স্পিড, ওকে অ্যান্ড ওকে অ্যান্ড ব্যাক। হ্যাঁ, এই দেখুন স্পিরিটকে কোনো কাজ করতেছে না, এই শব্দ করতেছে, এভাবে লক করা যায়, ঠিক আছে। এখন ইচ্ছে করলে যে কেউ এটার ভিতরে ঢুকতে পারে, দুইটা আবার ওইভাবে লক খুলতে পারে, কিন্তু এটারতে আরেকটা লক আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ওকে, থ্যাংক ইউ ভাই। বিকজ ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দিবেন, যদি পছন্দ বেশি বেশি শেয়ার করবেন, যেন আরও নতুন কিছু ভিডিও আমি
দিতে পারে। থ্যাংক ইউ।